হ্যালো বন্ধুরা, অবশেষে বিয়েটা হয়েই গেল। টেকনিক্যাল লতিফ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা কি মানুষ দেখতে? কিন্তু আমরা মানুষ না, আমরা দুজনেই এআই। এই ভিডিওগুলো দেখে আপনাদের হয়তো মনে হতে পারে এগুলো অরিজিনাল, আসলে এগুলো কোনো অরিজিনাল মানুষের কোনো ভিডিও না, এগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি করা। আজকের ভিডিওটা কিন্তু গত ভিডিও থেকেও কিন্তু বেশি ইনফরমেশন এবং বেশি ইনফরমেটিভ হতে চলেছে। কারণ হচ্ছে আজকে কিন্তু আপনাদেরকে একেবারে প্রম্পট সহকারে কীভাবে একটা প্রম্পট তৈরি করতে হবে, কীভাবে বাংলা ভাষাতে কথা বলবে, কীভাবে লিপসিং করবে, এ টু জেড, এবং আপনারা যে সমস্ত কমেন্টগুলো গত ভিডিওতে করেছিলেন সেই কমেন্ট উপর ভিত্তি করে কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি। যত রকমের সমস্যা রয়েছে, অনেকের কিন্তু ভিডিওর সাথে ভয়েসে কথা বলছে না, বাংলাতে করতে পারছে না, পাশাপাশি অনেকে কিন্তু এই প্রিমিয়ামগুলো মানে এই যে প্রো ভার্সনটা নিতে পারছেন না। সো এ টু জেড কিন্তু ভিডিওর ভিতরে বলা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আপনারা কিন্তু খুব সহজেই এরকম ভিডিও তৈরি করতে পারবেন। কথা না বাড়ি চলুন মূল ভিডিও শুরু করা যাক। গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে জেমিনি ভিউ থ্রি যে অ্যাকাউন্ট সেটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রিমিয়ামটা নিতে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে আজকের এই ভিডিওতে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমরা ভিডিওর সাথে ভয়েসে আমরা কথা বলাতে পারছি না এবং ভয়েসের সাথে মুখ মিলছে না, এরকম অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর সমাধান কিন্তু আজকের ভিডিওতে দিব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো একদম যারা নতুন ইউজার রয়েছেন তারা কিভাবে একটা প্রম্পট তৈরি করবেন এবং একটা প্রম্পটের ভিতরে কোন কোন বিষয়গুলো না থাকলে সেই প্রম্পটের যে ভিডিওটা সেই ভিডিওটা আপনি কোয়ালিটিফুল করতে পারবেন না বা ভিডিওটা আপনি আপনার মন মতো করতে পারবেন না, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। ভিডিওটা একটু লং হতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের বলবো শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখেন আমরা কিন্তু আমাদের প্রো ভার্সন যেমনি যে প্রোটা রয়েছে সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। সো এটা কিন্তু আগের ভিডিও দেখে অনেকে নিয়ে নিয়েছেন, সে আগের ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আই বাটন থেকেও আপনারা দেখতে পারেন। সো আগের ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন, এবং যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ঝামেলার মধ্যে যেতে না চাচ্ছেন, যারা হচ্ছে শুধুমাত্র একটা প্রো অ্যাকাউন্ট আপনারা কিনে নিতে চাচ্ছেন, তারা চাইলে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে একটা পারচেস করেও নিলেও নিতে পারেন। সো এখন কথা হচ্ছে যে প্রম্পটটা কিভাবে তৈরি করবেন। দেখেন একটা প্রম্পটের ভিতরেও কিন্তু অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো কী কী বিষয় সেগুলো হচ্ছে আপনাদেরকে এখন ডিটেলসে বলবো। সো প্রথম যে বিষয় সেটা হচ্ছে এখানে আমরা যেহেতু টাইপিং করব, টাইপ করে করে হচ্ছে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এ টু জেড কিন্তু আজকে প্রম্পট সহকারে ভিডিও তৈরি করে দেখাবো আপনাদেরকে যে আসলে এর সাথে ভয়েস সাথে মুখ মেলে কিনা, ঠিক আছে। তো গাইজ দেখেন এখানে আমরা হচ্ছে একদম সাধারণ যারা ইউজার রয়েছে, একদম প্রফেশনাল না, যারা হচ্ছে একদম বিগেনার তাদের জন্যই কিন্তু আমি এটা করেছি। আমি যেরকমভাবে ভিডিও তৈরি করি সেমভাবে আপনারাও কিন্তু করতে পারবেন এই কয়েকটা বিষয় মাথায় রাখলে। প্রথমত দেশীয়টা কি, দেশীয়টা হচ্ছে আপনি যদি দেশীয়টা না দেন সেক্ষেত্রে আপনি যদি তাকে কমান্ড করেন বা আপনি যদি প্রম্পট তৈরি করেন, সে কিন্তু যে কোনো দেশের একটা মানুষের আকৃতি দিয়ে কিন্তু এটা আপনার তৈরি করে দিতে পারে। তবে আপনি যদি দেশীয়টা তাকে বলে দেন যে বাংলাদেশি বা ইন্ডিয়ান, আপনি যদি এই দেশীয় কথাটা যদি তাকে বলে দেন, সে কিন্তু বাংলাদেশি মানুষের মতো করেই কিন্তু তারা সেটা তৈরি করবে। এই জন্য দেশীয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমরা দুই নম্বরে রেখেছি জেন্ডার। জেন্ডার বলতে এখানে আপনাকে অবশ্যই সে পুরুষ নাকি মহিলা সেটা আপনাকে অবশ্যই তাকে জানিয়ে দিতে হবে, না হলে সে কিন্তু তার ইচ্ছা মতো যে কোনো একটা কিছু করে দিতে পারে। সো এরপর হচ্ছে পোশাক, পোশাকটা অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে আপনি কেমন পোশাকে তাকে দেখতে যাচ্ছেন এটা অবশ্যই তাকে বলে দিতে হবে। এরপর স্থান, আপনি এই ক্যারেক্টারগুলোকে কোন স্থানে বা কী অবস্থাতে দেখতে যাচ্ছেন, অবস্থাটা এখানে আমি স্থান লিখেছি। সো এই অবস্থাটা তাকে কমান্ড করতে হবে, অবস্থাটা কিন্তু প্রম্পটের ভিতরে রাখতে হবে। সো এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনি যে ক্যারেক্টারগুলোকে আপনি প্রম্পটটা তৈরি করবেন সেটার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, সেটার আশেপাশে কেমন হবে সেটা অবশ্যই আপনাকে এখানে বলে দিতে হবে, এই জন্য ব্যাকগ্রাউন্ডও রেখেছি। এরপর হচ্ছে ভাষা, এই ভাষাটা নিয়ে অনেকে বলেন যে ভাই ভাষাটা কিভাবে কি করব, অনেকে বলছেন যে ভাই বাংলা ভাষাতে কথা বলছে না কেন, অন্য ভাষাতে কথা বলছে, ইংরেজিতে বলছে, হিন্দিতে বলছে, কিন্তু বাংলা ভাষাতে কথা বলছে না কেন। সো বাংলা ভাষাতে কথা না বলার আরেকটা কারণ হচ্ছে আপনাকে বলে দিতে হবে এটাও যে সে বাংলাতে কথা বলবে। আপনি যদি না বলেন দেখবেন যে এআই কিন্তু আপনাকে হিন্দিতে অথবা ইংলিশে কথা বলিয়ে দিবে, কিন্তু আপনাকে এটা তাকে বলে দিতে হবে যে সে বাংলাতে কথা বলবে, তাহলেই কিন্তু বাংলাতে কথা বলবে। এরপর হচ্ছে এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে এক্সপ্রেশন যদি না দেয় তাহলে কিন্তু একেবারেই খুব একটা
একটা ভালো দেখাবে না, মানে কোন জায়গাতে কি করতে হবে, মুখের অঙ্গ ভঙ্গিটা কেমন হবে, হাত পা নাড়াবে কি না, এগুলো আপনাদেরকে বলে দিতে হবে, তাহলেই কিন্তু একটা সুন্দর একটা প্রম্পট তৈরি হবে। আর এই কয়টা বিষয় মাথায় রেখে আজকে প্রম্পট তৈরি করব, এবং প্রম্পটার ভিতরে আপনারা ভাষা বলেন সবগুলো বলেন, বাংলাতে কথা বলবে, ঠিক আছে? সো আর এখানে অনেকে বলেন যে ভাই বাংলাটা কেন কথা বলছে না, বা এখানে ভয়েসের সাথে মুখ বা লিপসিংটা কেন হচ্ছে না। দেখেন আপনাদের একটা জিনিস যদি আমি দেখাই, আমি এটা সরিয়ে দিচ্ছি এখন বর্তমানে, এই যে দেখেন আমি প্রো ভার্সনে রয়েছি, এখন আমি মনে করেন একটা ভিডিও বানাবো প্রম্পট দিয়ে। সো এই জায়গা ভিডিওর উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ভিও থ্রি লেখা রয়েছে, সরি টু লেখা রয়েছে। সো দেখেন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ভিও থ্রির জায়গায় টু লেখা রয়েছে। এই টু যখন থাকবে তখন বুঝবেন যে শুধু ভিডিও তৈরি হবে, কিন্তু তার সাথে ভয়েসকে কথা বলবে না বা লিপসিং করবে না। সো এটা কেন হলো, আমার তো প্রো ভার্সন, তাহলে এখানে আমার এই ভিউ টুটা কেন আসলো, কারণ হচ্ছে আপনারা জানেন যে থ্রিটা এখনও আমাদের দেশে অ্যাভেলেবেল হয় নাই, যার কারণে টুটা এখানে অ্যাভেলেবেল হয়েছে। কারণ হচ্ছে আমরা এখানে কোনো ভিপিএন লাগাই নাই, ভিপিএন যখন লাগিয়ে রিফ্রেশ দিবেন তখন দেখবেন এটা ভিও থ্রি হয়ে যাবে। তো এটা অনেকে ভুল করছেন, এই জন্য বলছেন যে ভাই ভিডিওর সাথে কথা বলছে না। সো আপনারা অবশ্যই একটা ভিপিএন কানেক্ট দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের ভয়েসের সাথে মুখ মিলিয়ে কথা বলবে। সো আমরা এখন হচ্ছে একটা ভিপিএন কানেক্ট করে এখানে আমরা লাগিয়ে নিচ্ছি। এখন যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ভিউ থ্রিটা হয়েছে কিনা। এই যে দেখেন এখন যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিউ থ্রিটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে আপনাদের হচ্ছে 8 সেকেন্ড করে ভিডিও তৈরি করে দিবে তারা, এবং এটার কিন্তু একটা লিমিট আছে, ডেলি যে আপনি অনেকগুলো করতে পারবেন এরকম না, যেহেতু এটা হচ্ছে একটা স্টুডেন্ট ফ্রি ট্রায়াল, সো সেক্ষেত্রে একটা লিমিট রয়েছে, লিমিটের বাইরে করতে পারবেন না। কিন্তু এখানে আপনি 15 মাস পর্যন্ত আপনি হচ্ছে ভিডিও বানাতে পারবেন, তবে দিনে একটা লিমিট রয়েছে, ঠিক আছে? তো চলুন আমরা হচ্ছে এখন আমরা ভিডিওটা বানাই, মানে ইয়েটা বানাই, আমরা হচ্ছে প্রম্পটটা বানাই। তো প্রম্পট কিন্তু বানানোর অনেকগুলো সিস্টেম আছে, একটা হচ্ছে আপনি কিন্তু তাদের কাছ থেকেও প্রম্পটটা বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? মানে তাদের সাথে আপনি যে বিষয়টা করবেন সেটা আপনাকে বলতে হবে, তাদের সামনে বললে তারা কিন্তু সুন্দরভাবে কোন জায়গায় আপনার হচ্ছে এক্সপ্রেশন কেমন দিতে হবে এটা কিন্তু তারা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে দিতে পারে। আর আপনি যদি ম্যানুয়ালভাবে তৈরি করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো আমরা আগে ম্যানুয়ালভাবে না তৈরি করে আমরা আগে নিজেরা তৈরি করব, তারপর হচ্ছে আমরা, তো চলুন শুরু করা যাক। তো গাইজ দেখেন আমরা হচ্ছে আমাদের মতো করে একটা প্রম্পট লিখেছি, যে প্রম্পটাতে আমরা সবগুলোই দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে দেখেন আমি লিখেছি যে বাংলাদেশি একজন বিবাহিত মহিলা বিয়ের দিনে, বিবাহিত মহিলা বলতে এখানে একজন মহিলা দিলেও হবে, বিবাহিত লিখেছি এখানে আপনাদের যেটা খুশি। বাংলাদেশে একজন মহিলা বিয়ের দিনে ব্লগ ভিডিও বানাচ্ছে, এই বিবাহিতটা কেটে দিই, ঠিক আছে? বিবাহিতটা দরকার নাই। একজন মহিলা বিয়ের দিনে ব্লগ ভিডিও বানাচ্ছে, এখানে ব্লগ গ হবে, সো এটা এগুলো ঠিক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ব্লগ ভিডিও বানাচ্ছে এবং পিছনে তার স্বামী দাঁড়িয়ে রয়েছে, তার গায়ে রয়েছে বিয়ের, তাদের গায়ে রয়েছে বিয়ের পোশাক, এবং মেয়েটাও বিয়ের শাড়ি পরে সুন্দরভাবে সেজে রয়েছে, এবং মেয়েটা ক্যামেরা উঁচু করে ধরে ভিডিও করছে এবং বলছে হ্যালো গাইস, ফাইনালি বিয়ে বিয়ে করে ফেললাম। এবং কথাটা বলার পরে মেয়েটা হাসছে এবং তার স্বামীও হাসছে, এবং তার স্বামী ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে এবং বলছে টেকনিক্যাল লতিফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটা বলে তারা দুজনাই হাসলো। এটা হচ্ছে আমি একদম সহজ, যেটা বলে সেই সহজে কিন্তু এটা তৈরি করলাম, এর মতো সহজ কিছু হয় না। সো এটা যখন তৈরি করলাম তারপর দেখবো যে এখানে আমাদের ভিউ থ্রিটা রয়েছে কিনা, ভিউ থ্রিটা যদি না থাকে তখন কিন্তু আর ভয়েসের সাথে কথা বলবে না, এই জন্য অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। সো আমরা এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখন হচ্ছে আমরা এখান থেকে সেন্ড করে দিব, সেন্ড করে দিলে দেখেন আমাদের এখন এখানে কাজ হবে এবং ভিডিওটা তৈরি হবে। সো দেখেন এই যে আমাদের ভিডিওটা তৈরি করা শুরু করে দিয়েছে। এরপর হচ্ছে আমরা একটা এআই দিয়ে প্রম্পট তৈরি করব, তারপর এখানে আমরা ইয়ে করব, ঠিক আছে? তো দেখেন গত একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম এআই দিয়ে কিভাবে কাজটা করবেন, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, তো সেই ভিডিওটা মোটামুটি আপনারা ভালোই রেসপন্স করেছেন, যার কারণে সিজন টুটা আনতে চলেছি, মানে সিজন টু বলতে পর্ব দুইটা আনলাম, যে কিভাবে আপনার প্রম্পট তৈরি করে ভিডিও বানাবেন। অনেকে পারছিলেন না, অনেকে কমেন্ট করেছিলেন, যার কারণে
দ্বিতীয় পর্ব ভিডিওটা তৈরি করা। সো চলুন দেখি আসলে আমাদের প্রম্পটের ভিডিওটা কতদূর কাজ হলো। সো এই হচ্ছে আমাদের ভিডিও, এখন ভিডিওটা ভয়েস হচ্ছে কিনা সেটা দেখব। তো আমি হচ্ছে এখানে ডেস্কটপের এটা কানেক্ট করে নিলাম, এখন দেখি যে আসলে আমাদের ভিডিওটা কেমন তৈরি হলো। এখনও ভিডিওটা পেলে হয়নি, একটু অপেক্ষা করি। তো দেখেন ভিডিওটা তৈরি হয়েছে, তবে ভিডিওর ভিতরে প্রম্পটে একটু ভুল ছিল। দেখেন সে ভুলটা কি, এখানে হচ্ছে আমরা লিখে দিয়েছি কিন্তু কোন ভাষাতে কথা বলবে সেটা লিখতে ভুলে গিয়েছি। আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম যে ধাপগুলো দিয়েছি সেই ধাপগুলো অবশ্যই ফলো করতে হবে। দেখেন আমি এখানে ভাষাটা লিখে দেই নাই, যার কারণে দেখেন আমাদের এখানে বাংলাতে কথা বলছে না। এই যে দেখেন, হ্যালো গাইস, ফাইনালি গট ম্যারিড, সাবস্ক্রাইব টু টেকনিক্যাল লাতিফ ইউটিউব চ্যানেল। সো দেখেন এটা হচ্ছে আমরা এখন বাংলাতে করব। সো দেখেন আমি বলছিলাম যে বাংলা যদি না করেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে। সো এখানে আমরা লিখে দিব যে ভিডিও করছে এবং বাংলাতে বলছে, এই জায়গায় লিখবো বাংলাতে বলছে, ঠিক আছে? তো এখানে লিখে দিব, হ্যাঁ এখন হচ্ছে আমাদের প্রম্পটা পরিপূর্ণ হয়েছে। সো এই যে দেখেন পোশাক এবং ভিডিও বাংলা বলছে এবং ভিডিও করছে এবং বাংলাতে বলছে, ঠিক আছে? এই যে দেখেন এবার হচ্ছে আমরা যদি প্রম্পটা দিই তাহলে এবার হচ্ছে বাংলাতে নিশ্চিত বাংলাতে বলবে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা প্রম্পটা দিয়ে দিলাম। তো এইভাবে কাজ করতে হবে আপনাদেরকে। ভিডিওটা লং হবে কারণ হচ্ছে আপনাদেরকে বলেই দিলাম ভিডিওটা লং হওয়ার কারণ রয়েছে। সো এখন হচ্ছে আমরা প্রম্পটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা এখন সেন্ড করে দিলাম। সো দেখেন এবার বাংলাতে নিশ্চিত বাংলাতে বলবে, কারণ হচ্ছে আমি বাংলা ভাষাটা লিখে দেই না। তো এরকম ভাবে আপনারা ভিডিও করতে পারেন এবং কথা বলবে। সো কথা এখন আমার কিভাবে কথা বলছে, কারণ হচ্ছে এই যে দেখেন আমি ওখান থেকে কি সিলেক্ট করছি, View 3, আর এটা কীভাবে কী জন্য আসলো, আমি এখান থেকে একটা VPN কানেক্ট করছি যার কারণে হচ্ছে এটা আমার আসলো। আপনাদের আসছে না কারণ আপনি VPN ছাড়াই কাজ করতে যাচ্ছেন, এই জন্য এটা হচ্ছে না। ফাইনালি কিন্তু বাংলা কথা বলছে, দেখেন আমি বাংলাটা ব্যবহার করেছি যে বাংলাতে কথা বলবে এবং দেখেন কি সুন্দরভাবে বাংলাতে কথা বলছে। দেখেন হ্যালো বন্ধুরা, অবশেষে বিয়েটা হয়েই গেল। টেকনিক্যাল লতিফ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, আর এই যে প্রম্পটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্স আপনাদের জন্য দিয়ে দিব। তো এইরকম ভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন, খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। সো আশা করা যায় আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হয় না করতে হয়। তো এর জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আরও যে সমস্ত বিষয়গুলো আপনারা কমেন্ট করবেন যে ভাই এই বিষয়টা পারছি না, বা যে বিষয়ে কমেন্ট করবেন সেই বিষয়ের পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আনার চেষ্টা করব এবং পরবর্তীতে কিন্তু আরও ইনফরমেশন নিয়ে কিন্তু আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা রেগুলার ভালো ভালো ভিডিও পান এবং পরবর্তী ভিডিও কিন্তু আপনাদের জন্য আরও ধামাকাভাবে তৈরি করার চেষ্টা করব। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও কিন্তু আপনারা চাইলে জয়েন হতে পারেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।